দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল শুরু করল ঘূর্ণিঝড় মিকজাউন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাপাটলা এলাকায়। প্রায় দু ঘন্টা ধরে তাণ্ডব চালানোর সম্ভাবনা মিকজাউনের। ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের। প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলের সদস্যদেরও। প্রবল বৃষ্টিতে ইতিমধ্যে একাধিক এলাকা জলমগ্ন। হায়দ্রাবাদ বিমানবন্দরে একাধিক বিমান বাতিল করা হয়েছে বলে খবর।